মাত্র 1 কাপ সুজি দিয়ে এত সুন্দর লবণীয় স্বাদের মিষ্টিটা তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আজকের মিষ্টিটা হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে নরম আর তুলতুলে, আর মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকের বিজয় দশমী, তাই বড়দেরকে আমার প্রণাম জানাই আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, বিজয় দশমী দিনে আর একটু মিষ্টি মুখ না করলে কি হয়, তো সেই কারণে আজকে আমি একটা দুর্দান্ত সাথে মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিটা তো বানানো হয়ে যায় খুবই ঝটপট বন্ধুরা, খেতে তো দুর্দান্ত হয়। আর এই মিষ্টিটা আমি খুবই সহজভাবে বানাবো, আর আপনারাও বাড়িতে খুবই সহজভাবে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেবো 1 চামচ ঘি, ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি ঘের মতো দিয়ে দেব 1 বাটি সুজি। তো এখন ঘের সাথে সুজিটা আমি একটু হালকা করে ভেজে নেব, একদম হালকা জাল দিয়ে সুজিটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। আর খুব বেশি ভাজলে তো সুজিটা কিন্তু লাল হয়ে যাবে, তো একদম হালকা করে কিন্তু ভেজে নেব। তো সুজিটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এবার আমি সুজির মধ্যে দিয়ে দেবো দুধ। তো এখানে কিন্তু আমি গরুর দুধ নিয়েছি, আর এই দুধের মধ্যে আমি একটু দিয়ে দেবো ইয়েলো ফুড কালার, এতে করে মিষ্টিটা তো দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে যখন মিষ্টি বানাবেন তো ফুড কালারটা ব্যবহার করবেন না, ফুড কালার না খাওয়া কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো। তো দেখা সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। তো এই 4 ফোড়ার মতো ফুড কালার আমি দিয়ে দিয়েছি, আর দুধের সাথে ফুড কালারটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এবারে ফুড কালার মিশানো দুধটা কিন্তু সুজির মধ্যে দিয়ে দেব। তবে যে বাটি মেপে আমি সুজি দিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু আমি 2 বাটি দুধ দিয়ে দেব। এই 2 বাটি দুধ দিয়ে দিলাম। আর এবারে দুধের সঙ্গে সুজিটা কিন্তু কন্টিনিউ ভাবে নাড়াচাড়া করবো। আর এখন আমি এই সুজির মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, খুবই একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতে হবে। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে। আর এখন আমি হালকা জাল দিয়ে কন্টেনে কিন্তু এরকম নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো এই সময় কিন্তু জোরে জাল দেবে না, হালকা জাল দিলে তো সুজিটা কিন্তু খুব ভালোমতো সিদ্ধ হয়ে যাবে আর সুজিটা নরমও হয়ে যাবে। এইভাবে হালকা জাল দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে তো এরকম কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর এখন এই ডোটা আমি নামিয়ে নেব। আর এই ডোটা কিন্তু এখন আমি একটু ঠান্ডা করে নেব। তো 10 মিনিট আমি এইভাবে রেখেছিলাম, সুজির ডোটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি এই সুজির ডো এর মধ্যে দিয়ে দেবো ময়দা। তো বাইন্ডিংয়ের জন্য অল্প একটু কিন্তু ময়দা দিতে হবে, তো আমি এখানে 2 চামচ ময়দা দেবো, তো বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দেবো বেকিং পাউডার। তো এই চামচে 1/4 ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, তো এটা বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার। আর এখন আমি সমস্ত কিছু হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সুজির ডোটা কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর দেখুন এরকম একটু নরম নরম করে, খুব টাইট নয় আর একেবারে খুব নরম নয়, কিন্তু একটু নরমের দিকেই থাকবে। তো এরকম করে কিন্তু সুজির ডোটা মেখে নিতে হবে। আর এবার আমি হাতটা ধুয়ে আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর এবার আমি এখান থেকে মিষ্টিগুলো তৈরি করে নেব। তো প্রথমে আমি এই ডো থেকে লেচি কেটে নেব। তো লেচি কেটে নিলে না প্রত্যেকটা মিষ্টি কিন্তু একেবারে সমান হবে, মানে
একই মাপের হবে, এতে করে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে। তো দেখুন আমি এরকম সাইজে কিন্তু লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি, আর এবার আমি একটা একটা করে লেচি নিয়ে আর হাতে গোল করে নেব। তো আমি মিষ্টিগুলো কিন্তু গোল শেপে তৈরি করছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন এইরকম কিন্তু সুন্দর করে গোল করতে হবে, আর দেখেছেন তো এর গায়ে কোনো রকম ফাটা ফাটা নেই, একদম মসৃণ করে কিন্তু গোলটা করে নিতে হবে। আর এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো হাতে গোল গোল করে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর এখনই দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। তবে মিষ্টিগুলো আজকে কিন্তু আমি তেলে ভাজবো না, ভাপিয়ে নেব। তার জন্য এখানে একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে দিয়েছি। তো আপনারা ঘি কিংবা আর সাদা তেলও এইভাবে লাগিয়ে দিতে পারেন। আর এখন আমি এই মিষ্টিগুলো এই ছিদ্র করা থালার মধ্যে দিয়ে দেব। তো সবকটা মিষ্টি আমি এই ছিদ্র করা থালার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আগে থেকে আমি কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলের উপর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এখন আমি এই মিষ্টিগুলো নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। তো জল কিন্তু বন্ধুরা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে, আর এবার আমি মিষ্টিগুলো ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো ভাপাতে খুব বেশি সময় লাগবে না, তো 5 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু শুধু আগে থেকে সিদ্ধ করা ছিল সেই কারণে খুব বেশি ভাপাতে সময় লাগবে না। তো মিষ্টিগুলো আমি কিন্তু 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর এখন আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন ভাপানোর পরে। তো মিষ্টিগুলো তো আমি নামিয়ে নিয়েছি, আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল। তো যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম 1 বাটি, আর সেই বাটি মেপে আমি 1 বাটি জল কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আর দিয়ে দেবো 2টো এলাচ। তো এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আজকে আমি একটা চটচটে শিরা তৈরি করে নেব। তো চিনিটা গলে গিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, আর দেখুন চিনির শিরাটা ঠিক এইরকমই হবে। তো হাত দিলেই আপনারা বুঝতে পারবেন চিনির শিরাটা একটু চিটচিটে ভাব আসবে, ঠিক এইরকম যখনই হবে তখন মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো তো চিনির শিরার মধ্যে আমি 3-4 মিনিট হলো ফুটিয়ে নেবো, খুব বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, 3-4 মিনিট ফোটালে হয়ে যাবে। আর এই 3-4 মিনিট ফোটালে তো চিনির শিরাটা কিন্তু মিষ্টিগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো মিষ্টিগুলো তো 5 মিনিট কিন্তু আমি চিনির শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি, আর দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখুন তো অসম্ভব লোভনীয় দেখতে হয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। তো আজকে কিন্তু মিষ্টিগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি নামিয়ে নেব। আর দেখলেন তো বন্ধুরা আজকের এই সুজির মিষ্টিগুলো কতটা সুন্দর হলো, আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর এখন তো একটা মিষ্টি আপনাদেরকে কেটেও দেখাবো যে মিষ্টিটা ভিতর থেকেও বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। ভিতর থেকেও বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম আর তুলতুলে। তো দেখেই বুঝতে পাচ্ছেন আজকের এই সুজির মিষ্টিটা কতটা সুন্দর নরম আর সফট হয়েছে, তো অসম্ভব লোভনীয় হয়েছে আজকের এই সুজির মিষ্টিটা। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন।
তো বন্ধুরা আপনাদের বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে সুজি দিয়ে কিন্তু মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিটা তো বন্ধুরা খেতে দুর্দান্ত হয়, আর এতটাই সফট আর নরম, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো বাড়িতে যদি আপনারা এইভাবে কোনো সময় মিষ্টি বানান তো কেমন হয়েছে আবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।